আমি কিন্তু আপনারে ডরাই না তুই আমারে ডরস না না আপনার বাপ হইবার পারেন মগর আমি আপনারে ডরাই না আমি বি আপনার বোলা কি কস তুই যেটা কইতে আইছি ওইটা হইছে কি আমি কাকুলিরে ভালোবাসি আমি কাকুলিরে বিয়া করু আপনি মানেন বি না মানেন তাতে আমার কিচ্ছু হয় যায় না আমি বাইচা থাকতে কাকুলির লগে তোর বিয়া হইতে দিমু না ওই পরিবারের লগে কোনো সম্পর্ক হইতে দিমু না আমি এই বিয়াই করু আমি বিয়া করলে কাকুলিরে বিয়া করু কাকুলিরে বিয়া করবি হ্যাঁ কাকুলিরে বিয়া করবি হ্যাঁ আমি কাকুলিরে করু আবার যদি খন্দকার বাড়ির কাকুলি আছে না আমি পছন্দ করি ওই ব্যাপারে পছন্দ করে আমরা অনেক বছর ধরে প্রেম করতেছি আমার সাদি করবার চাই আমাকে সাদি কইতেছেন না কারণ আপনারা কইতে পারছেন না আপনি আমাকে মাঝখানে খাড়া আছেন আপনি যদি আমাকে সাদি করে পারমিশন দিয়ে দেন তাহলে আসলে সব কিছু হয়ে যায় কোনো ঝামেলা থাকে ওই থাম আব্বা আজকে আমি কই দিব আপনারে কি কইবি আমার যে কথা আছে আমি কইলামু কইবালা কইতাছি তো আমতা আমতা কথা ছুচকালা কইবালা আমতা আমতা করতাছি না কইতাছি আমি কিন্তু আপনারে ডরাই না তুই আমারে ডরস না না আপনার বাপ হইবার পারেন মগর আমি আপনারে ডরাই না আমি বি আপনার বোলা কি কস তুই যেটা কইতে আইছি ওইটা হইছে কি আমি কাকুলিরে ভালোবাসি আমি কাকুলিরে বিয়া করু আপনি মানেন বি না মানেন তাতে আমার কিচ্ছু হয় যায় না আমি বাইচা থাকতে কাকুলির লগে তোর বিয়া হইতে দিমু না ওই পরিবারের লগে কোনো সম্পর্ক হইতে দিমু না আমি এই বিয়াই করু আমি বিয়া করলে কাকুলিরে বিয়া করু কাকুলিরে বিয়া করবি হ্যাঁ কাকুলিরে বিয়া করবি হ্যাঁ আমি কাকুলিরে করু ঝামেলাটা সে করে ঝামেলা বুঝছো না বৃত্তের সমস্যা তো বাবা ঠিক করতে পারবো না বুঝো নাই ঠিক আছে বুঝতে পারছি তুমি একটা কাজ করো তুমি কালুরে মানে আঙ্কেলরে কয়ে দাও যে তুমি কাকুলিয়াপুরে পছন্দ করো বিয়ে করতে চাও সাড়াই বাবাদের লাথি মারবো ডাই ও এটাও তো একটা সমস্যা না দাও তাহলে একটা কাজ করো দশটা টাকা দাও দশটা দিকে তোমার লেগা বাজারে গিয়া মুদির দোকান থেকে মুড়ি কিনে লই আমি খাড়া খাড়া নিয়ে মুড়ি কিনবো তোমার জন্য আমি নিজের পকেট থেকে 10 টাকা দিয়ে মুড়ি এনে দিতেছি বাট তুমি কিন্তু চিরদিন আমার কাছে কৃতজ্ঞ থাকবা ঋণী থাকবা আমার কাছে কারণ তোমার বেকারত্ব দূর করতেছি আমি দিব তোমার 10 টাকা কৃতজ্ঞ থাকবা আমার প্রতি আমি মুড়ি আনতেছি আমিও তোমার কয়ে ফেলাইতেছি তুমি যদি আজকের মতো না কইতে পারো আমি তোমার লগে কোনো সম্পর্ক রাখতেছি না আমি কথা দিতেছি আবার যদি খন্দকার বাড়ির কাকুলি আছে না আমি পছন্দ করি ওই ব্যাপারে পছন্দ করে আমরা অনেক বছর ধরে প্রেম করতেছি আমার সাদি করবার চাই আমাকে সাদি কইতেছেন না কারণ আপনারা কইতে পারছেন না আপনি আমাকে মাঝখানে খাড়া আছেন আপনি যদি আমাকে সাদি করে পারমিশন দিয়ে দেন তাহলে আসলে সব কিছু হয়ে যায় কোনো ঝামেলা থাকে ওই থাম আস্তে ধীরে শান্ত এখন খন্দকার বাড়ির কাকুলিরে আমি পছন্দ করি ও ভি আমার পছন্দ করে আমরা সাদি করবার চাই ওই খন্দকার বাড়ির কাকুলি ওই তো ভালো মাইয়া লেখাপড়া ভালো ওর বা জান আমার দোস্তা ছিল ওর বড় ভাইও ভালো এই কথাটাই এতদিন তুই আমার কইতে পারস নাই ভাই আমি তোর বা জান না বিলা খান নাই আর বিলা খাবো কেলা এটা তো খুশির কথা আমার পোলা বিয়ে করবো ভালো একটা পাত্রী পছন্দ করছে আমি বিলা খাবো কেলা আমি তো ভাবছি আপনি বিলা খাই আমার পিড়ে বেরি লিখে তো এতদিন কইতে ডরাইছি আরে বগা তুমি কেলা বিয়া শাদি করলে তুই স্থির হবি আমার ব্যবসা বাণিজ্য দেখবি এটা তো আমার আনন্দের সংবাদ ঠিক আছে আমার বাচ্চা ও বাজার